ফ্রেন্ডস, গুড ইভিনিং। তোমরা সবাই কেমন আছো? আশা করছি ভীষণ ভালো আছো। আমিও খুব ভালো আছি। তোমাদের সকলকে আমার চ্যানেলে অনেক অনেক স্বাগত, অনেক অনেক ভালোবাসা জানিয়ে আজকে সন্ধ্যাটা শুরু করে দিলাম। আর সকাল থেকে তোমাদের সঙ্গে আমি কথা বলে উঠতে পারিনি, কিন্তু যেটুকু কাজকর্ম করেছি, রান্নাবান্না করেছি, আমি তোমাদের সঙ্গে শেয়ার করার চেষ্টা করেছি বা দেখানোর চেষ্টা করেছি। এখন তাই জামা কাপড় নিয়ে বসে পড়েছি, ভাবলাম না একটু কথাই বলে নিই, কেন সারাদিন সকাল থেকে কথা তো বলতে পারিনি, তাই এখন একটু কথা বলতে বসলাম। তা কাজ করতে করতেই কথা বলি, তাহলে আমার কাজটাও এগিয়ে যাবে। এখন জামা কাপড় ভাঁজ করে ওই মেয়ে খেলছে, এখন মেয়ের সন্ধ্যাবেলার খাওয়া হয়ে গেছে, ও এখন খেলে নিক একটু আমার জামা কাপড় ভাঁজ করা অবধি, তারপরে ওর চুলটা বেঁধে আমি ওকে একটু পরতে বসাবো। এই করেই সারা দিনটা কেটে যায় আমাদের, তো কী করা যাবে, এইভাবেই কাটাতে হবে। আর বৃষ্টি পড়ছে, ভেবেছিলাম কি গরম পড়েছে, বৃষ্টি হচ্ছে না, এখন বৃষ্টি পড়ছে, কালকেও হয়েছে বৃষ্টি, এখনও খুব বৃষ্টি হচ্ছে। আর আমি জামা কাপড় আর সোজা করে ভাঁজ করলাম না, উল্টো করেই ভাঁজ করে রেখে দিলাম। আর ওয়েদারটা বেশ ঠান্ডা ঠান্ডা হয়েছে, বেশ ভালো লাগছে। আমি একটু বিকালে বেরিয়েছিলাম বাইরে, তখনই দেখি বৃষ্টি পড়ছে এক দুটোটা করে, তারপরে আবার তাড়াতাড়ি ঘরে চলে এলাম। এসে মেয়েকে হাত মুখ ধুয়ে, ও একটু খেলতে গেছিল পার্কে, আমাদের সামনেই মন্দিরে পার্ক মতো আছে, বাচ্চাদের দোলনা স্লিপ এইসবে, তো স্লিপটা চড়ে না, দোলনাটা চড়ে, তো ওই দোলনা চড়ে করে এলো, তারপরে পাশে বাড়ির বাচ্চাটার সঙ্গে খেললো একটু, খেলে টেলে হাত পা ধুয়ে জামা কাপড় ছাড়িয়ে এখন বিছানায় তুলেছি। সারাদিন খেলতে দিলে খেলেই যাবে, পড়াশুনোর দরকার নেই। গরমের ছুটি যেহেতু আগিয়ে গেছে, আরো 26 তারিখে খুলবে ওদের খোলার কথা, তো এখন তো বাড়িতেই রয়েছে আর সারাদিন খেলে যাচ্ছে বাড়িতে, এটাই এখন ওর ডিউটি। তাই তো মা, এখন চুল বাঁধবে, তো চুল বেঁধে পড়তে বসবে, তো এখন চকলেট দিতে হবে, পায় না ওর জন্য, ঘরে সবসময় টুপিটা কি লজেন্স চকলেট ঘরে থাকে ফ্রিজে, তো সেটাই আমি ওকে এখন দিয়ে দেব, বলছে এখন খাবে, খেয়ে তারপরে পড়বে, বলা হয়ে গেছে না, তাই তো ক্যামেরার সামনে ভদ্র হয়ে থাকে তো বলে না। তো আমার জামা কাপড় দেখো, কথা বলতে বলতে এই যে ভাঁজ করা হয়ে গেছে, এগুলো আমি ওই ঘরে রেখে আসি, তারপরে মেয়ের চুলটা বেঁধে দেবো। আয় মাম্মা, চুল বেঁধে দিই, না আর না, আসো তাড়াতাড়ি আসো। এটা এখন আপাতত ছিল জেএম স্যার লজেন্স, এইগুলোই দিয়ে দিলাম, তো এটাই খাবে। দাদাকে দিয়ে খাবে তো, না দাদারটা আলাদা। চুলটা দেখো আমার মেয়ের অনেকটাই বড় হয়েছে, ও চুল কাটবে না, বায়না ধরেছে। আমি বললাম ঠিক আছে, চুল মেয়েদের চুল থাকলে বেশ ভালো লাগে, কিন্তু চুলের যত্ন নিতে হবে, এরকম ছেড়ে রাখলে হবে, বাঁধতে হবে। ঘোরালে কি করে বাঁধবো আমি চুলটা, চুলটা বেঁকে যাবে তো।
এই নিচের চুলগুলো না ক্লিপ না দিয়ে দিলে না কি হয়, ওই শোয়ে বা হাত বেরিয়েই যায়, এমনি বেরিয়ে যায়, না শুলেও এমনিতেই বেরিয়ে যায়, এখন ছোট ছোট চুল তো বেরিয়ে যায়, তাই একটু ক্লিপ মেরে দিলে চুলগুলো আর নিচ থেকে বেরিয়ে যায় না। ব্যাগ নিয়ে আসো, একটু পরে খাওয়া রেখে দাও মা, আবার পরে উঠে খেয়ে তোমাদের একটু দেখাই আমার মেয়ে এঁকেছে, এগুলো একলা এঁকেছে। একা একা এঁকেছে। আমি তাহলে আমার মেয়েকে একটু পড়িয়ে নি, তাহলে ভিডিওটা এখানেই শেষ করছি। তোমরা সবাই খুব খুব ভালো থেকো, সুস্থ থেকো, টাটা, গুড নাইট, টাটা করে দাও, টাটা।